সুরমা নদী বাংলাদেশের ভারতের একটি অন্তঃসীমা নদী। সুরমা নদী বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলের সিলেট ও সুনামগঞ্জ জেলার একটি নদী। বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড বা পাউবো কর্তৃক সুরমা নদীর প্রদত্ত পরিচিত নম্বর উত্তর পূর্ব অঞ্চলের নদী নং 83। এটি বাংলাদেশের প্রধান নদীসমূহের অন্যতম। এটি সুরমা মেঘনা নদীর ব্যবস্থার অংশ। ইবনে বতুতা এই নদীর পথে 15 দিন নৌপথে চলেছেন। তার রেহলা গ্রন্থে এ বিষয়ে বিশেষ বর্ণনা আছে। উত্তর পূর্ব ভারতের বরাক নদী বাংলাদেশে প্রবেশ করার সময় সুরমা ও কুশিয়ারা নদীতে বিভক্ত হয়ে যায়। সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জের ওপর দিয়ে প্রবাহিত হয়ে মেঘনায় মিশেছে। এই দুটি নদী কিশোরগঞ্জ জেলার ভৈরব বাজারের কাছে পুনরায় মিলিত হয়ে মেঘনা নদী গঠন করে এবং পরিশেষে বঙ্গোপসাগরে পতিত হয়। মণিপুর পাহাড়ের মাও সংসাং হতে বরাক নদীর উৎপত্তি হয়। বাংলাদেশ সীমান্তে নদীটি দুই শাখায় বিভক্ত হয়। এর উত্তরের শাখাটি সুরমা নদী আর দক্ষিণের শাখার নাম কুশিয়ারা নদী। এরপর সুরমা নদী সিলেট এলাকায় প্রবেশ করে সুরমা অববাহিকা সৃষ্টি করে।